হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে আমি ঠিক করেছি যে তোমাদের সবাই সাথে কীভাবে আমি এক মাসে 5 কেজি ওয়েট কমিয়েছি। এর আগেও আমি কমিয়েছিলাম, 4 মাসে 20 কিলো ওয়েট কমিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে 7:00। আমি ঘুম থেকে উঠে প্রথমেই ব্রাশ করে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিচ্ছি। তো ওয়েট লস জার্নিতে সবাই বলে নাকি প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল খেতে হয়। আমি তো এমনি সময়ই 5 থেকে 6 লিটার জল খেয়ে নিই। তো চলো এবার চাটা বানিয়ে নিয়ে আসি। তো এই যে আমার চা বানানো হয়ে গেছে। আজ প্রায় 3 বছর হলো বিয়ের পর থেকেই আমি চায়ে চিনি খাওয়া এবং দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। তো যথারীতি আমি শুধু চা বানিয়ে আর এই নিউট্রি চয়েস দুটো বিস্কিট দিয়ে আজকে সকালে চাটা খেয়ে নিই। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে, এখন চিনি দেওয়া চা খেতে আমার একদমই ভালো লাগে না। আর নিউট্রি চয়েস বিস্কিটগুলো আমার খুব ভালো লাগে। এর আগে কদিন ধরে আমি খাচ্ছিলাম ক্রিম কেক আর বিস্কিট খাচ্ছিলাম, কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে না ঠিক ভালো লাগে না। আমি তো খুব মিষ্টি পাগল মানুষ, তো সেই জন্য। তো এবার ঘরের কাজ কিছু কমপ্লিট করে নিই। তো প্রথমেই যেটা কাজ হয়, ওরা বাবা মেয়েতে উঠে পড়ার পরে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। তো এই ভালো করে বিছানা গোছানোটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। বিয়ের আগে আমার ডিউটিই ছিল ঘুম থেকে উঠে প্রথমেই দুটো বিছানাকে গুছিয়ে নেওয়া, তো এখানেও সেটা করে নিলাম। তো চলো এবার নেক্সট কী কাজ করা যায়। তো তারপরে এখানে আমি আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, তো এই রাস্তার ধারে সুন্দর করে আমি আমার পড়ার বইপত্র নিয়ে একদম সেট আপ করে বসে চলো পড়ে নিই। তো পড়তে পড়তে এখানে আমি এখন টাইম হয়ে গেছে, এখন ওই 9টা থেকে 10টার মধ্যে, মানে 9:30-10টার মতন বাজে। আমি ছাতুটা শুধু জল দিয়ে, এই শেকারটা আমি কিনেছিলাম এর আগের বারে যখন আমি ওয়েট লস করছিলাম তখন, তো এটা তখন পল্লব আমাকে ভালো করে সেক করে দিচ্ছে শুধুই জল দিয়ে, কোনো নুন, গোলমরিচ, লেবুর রস আমি কিছু, কিন্তু এমনি টক পছন্দ করি না। তো তোমরা চাইলে কিন্তু গোলমরিচ, লেবুর রস, নুন এগুলো দিয়ে খেতে পারো, তো আমি খাইনি। তো চলো এইটা আগে, এটা একটু বাদে খাচ্ছি, তার আগে আমি খাবো। এখানে 4 জনের জন্য 4টে ডিম হয়েছে, আমার শাশুড়ি, পল্লব, আমার মেয়ে আর আমার জন্য। আমার মেয়ে প্রচণ্ড ডিম খেতে ভালোবাসে, মানে সারাদিনে ডিম, মাছ, মাংস না হলে ও ভাত খাই না। তো সেই জন্য আমাদের সাথে ওকেও ডিম সেদ্ধ করে দেওয়া হয়েছে, মানে আমি প্রত্যেক দিনই খাই ডিম সেদ্ধ একটা দুটো করে। তো চলো এটা খেয়ে নিই। প্রথম দিকে যখন এরকম শুধু জল দিয়ে ছাতু খাওয়া ধরেছিলাম একদমই খেতে ভালো লাগতো না, কিন্তু একটা পাঞ্ছা পাঞ্ছা টেস্ট, নুন চিনি কিছু নেই। কিন্তু বিশ্বাস করো এখন খেতে খেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে নুন চিনি কিছু পড়লেই আমার মনে হয় যেন ভালো হবে না, এটাই বেটার লাগে আর কি খেতে। এছাড়াও ওই ছাতু দিয়ে ছিল্লা বানিয়ে নিই, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, গাজর দিয়ে, এগুলোও খেতে পারো, এগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পড়তে পড়তে এখানে দেখি আমাদের ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, যেমন কি ওই নিউট্রি চয়েস বিস্কিটগুলো একটু বড় প্যাকেটটা, এর আগেও বড় প্যাকেটই ছিল, এইগুলো কিনলে না অনেক দিন ধরে তাহলে চলে। আর বড় মুসুর ডাল খুব সুন্দর খেতে হয়, মাকেও আমি অর্ডার করে দিয়েছিলাম এগুলো। তো এবারে রান্নার কাছে চলে আসি, সবজি দিয়ে সব রকমের, পটল, কুমড়ো, গাজর, তারপরে পেঁয়াজ দিয়ে 5 ফোড়নে দিয়ে একদম অল্প তেলেতে আমি এই সবজিটা রান্না করি, ভীষণ সুন্দর হয়। খেতে নামানোর আগে একটু ঘি দিয়ে দিই। আর এখানে আমি মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি করিনি, যদিও এটা পল্লবী আমাকে করে দেয়, মানে যতটা সম্ভব হয় ও আমায় হেল্প করে। তো এখানে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ইন দ্য মিন টাইম এখন দুপুর ওই 12:15 বাজে একটা গোটা পেঁপে আমি কেটেছি। তো এই গোটা পেঁপেটা এখন খাবো না, আমি ম্যাক্সিমাম দিনই পেঁপেই খাই, আর মাঝে মাঝে ওই পেয়ারা, তখন গাছে পেয়ারা হতো তখন পেয়ারা খেতাম। আর পাকা পেঁপে আমি বরাবরই ছোটো থেকে ভীষণ ভালোবাসি, আর পল্লব যেন প্রত্যেক দিন আমার জন্য একটা করে পাকা পেঁপে নিয়ে আসে। এইটা আমি এখন 2টুকরো ওরকম খাবো, আমার মেয়ে আর পল্লব হাফ খাবে, আর বাকিটা আমি রেখে দেবো, ঠিক ভাত খাওয়ার আগে আমি খাবো। আর পাকা পেঁপে যখন আমাদের আগে দেশের বাড়িতে গাছ ছিল তখন প্রচুর পাকা পেঁপে বাবা দেশ থেকে নিয়ে আসতো, তো সেই থেকেই পাকা পেঁপে, কাঁঠাল, কলা এগুলো আমি ভীষণ খেতে ভালোবাসি। তো রান্না বসিয়ে দিয়েছি, দেখো এখন দুপুর 12:40 বাজে, আমার 3547টা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। তো স্নান করে চলে এসেছি, ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি।
এখনো একটা মতন বাজে, এবার প্রথমে মিমলুকে আর আমার দুজনের ভাত একসাথে নিয়ে নেবো, ওকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেও খেয়ে নেবো। তো চলো পুজোটা করে যাই, গিয়ে আজকে তোমাদের সাথে লাঞ্চের থালিটা আমি শেয়ার করি। একদম সিম্পল, প্রত্যেক দিন ঘরে যা রান্না হয় তোমরা তাই খেতে পারো। তো আজকে আমাদের ভাত, আমার শাশুড়ি ঢেঁড়সের তরকারি করেছিল, এই যে শশা, পেঁপে, মিমলুর মাছ আছে, এখানে ওই সব রকমের সবজি দিয়ে এক বাটি সবজির তরকারি, আর হচ্ছে ছোলার ডাল, এই ছোলার ডাল বলছি মুসুরির ডাল। তোমরা এরকমভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে খেতে পারো, প্রত্যেক দিন সবজি তরকারি খাওয়াটা খুব ভালো। আর এই সবজি তরকারি খাওয়ার কনসেপ্টটা এটা আমি সম্পূর্ণ বাবার কাছ থেকেই পেয়েছি। বাবাও প্রত্যেক দিন সব রকম সবজি দিয়ে তরকারি খায়, আমিও এখানে এসে সেই ধারাটা মানে চালু করে ফেলেছি, ওই জন্য এদেরকেও আমার সাথে সব রকম সবজি দিয়ে খেতে হয়। এছাড়াও পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে খেতে পারো, মানে ওই একদম পাতলা জিরে ধনের নয়, এমনি মোটামুটি সব রকম মশলা দিয়েই খাওয়া যায়, কিন্তু তেলটা একদম কম খেতে হবে আর বা হাতের কোয়ান্টিটিটা একটু কম খেতে হবে। সবই খাওয়াটা খুবই জরুরি আমাদের শরীরের জন্য, আর সবই যদি খাওয়া তুলে দিলাম এই বয়সে তাহলে আর কি হলো, তাই সবটাই খেতে হবে কিন্তু পোর্শন মেপে। তো চলো আমি এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে আবার একটু পরে দেখা করছি। এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে না বিকাল, আমি পড়িয়ে উঠে চা বানিয়ে ফেলেছি, 5টা বাজে, আমি ঠিক 5টার সময় আমার সন্ধ্যের চাটা খাই, বিকালে একটা বিস্কিট দিয়ে আমি চা খাই, আর আমার মেয়ে ওই চাটাই খাবে, ওই জন্য ভীষণ কান্নাকাটি করছে, ওই বিস্কিটটাই ওর দরকার। তো যাই হোক, আমি এছাড়াও ইভিনিং অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স তোমরা এরকম ওটসের ছিল্লা বানিয়ে নিতে পারো পিঁয়াজ টিয়াজ দিয়ে, এটা আমি অন্য আরেকদিন বানিয়েছি, আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এরকম ছোটো ছোটো করে দুটো কি তিনটে সন্ধেবেলা বা রাত্রিবেলা তো আমি এটাও ডিনার করেছিলাম সেদিনকে, তিনটে খেয়ে নিয়েছিলাম, হালকা করে অয়েল ব্রাশ করে দুপ্রান্ত একটু সুজি, একটু ছাতু আর ওটস দিয়ে নুন হলুদ, তারপরে পেঁয়াজ কুচোনো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দারুণ হয় খেতে। তো এখন সন্ধেবেলা ওই চাটা খেয়ে সমস্ত কিছু করে আমি এখন হাঁটাহাঁটি করছি ঘরে, ওই যে 3547 স্টেপ হয়েছিলো ওটাকে তো 5000 করতে হবে নাকি, প্রত্যেক দিন মিনিমাম 5000 স্টেপ হাঁটি, কারণ তার বেশি আর সময় হয় না, কারণ লাইফটা একটা ছকের মধ্যে বাঁধা, সব দিকটা মেনটেন করতে হয়। এর মধ্যেই আমার রাতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তারপরেই আমি হাঁটতে এসেছি, তার মধ্যে বিমলুকে খাওয়ানো হয়ে গেছে, এখন 6:13 বাজে, দেখো 5223 স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আজকে একটু ছোলা খাবো, এইটা হচ্ছে ছোলা ভাজাটা যেটা সেইটা, আর সেটা শেষ হয়ে গেছিলো আগেরটা বলে পল্লব এটা আমাকে আজকেই কিনে এনে দিয়েছে সকালে, তো সেই জন্য কৌটোয় ঢালা নেই, এটা বেশি খাবো না, ওই 15টা মতন খাবো, খেয়ে আর বেশি করে জল খেয়ে নেবো, ব্যাস আজকের মতন ইভিনিং স্ন্যাক্স সর্টেড। তো তারপরে আমি পড়তে বসে গেছি একদম 6:30 সময়, আর আমার এই সময়টা পল্লব থাকে না, যেহেতু মিমলুকে একাই সামলাতে হয়, ও আমার আর শাশুড়ির কাছে থাকতে চায় না, সব সময় আমার কাছে থাকে, তো ওই জন্য ওকে কোলে ঘুম পাড়াতে পাড়াতেই আমাকে পড়তে হয়। তো এরমভাবেই আমার জীবনটা চলছে, চলুক তাহলে আমি পড়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আচ্ছা মা, তোমার কান কই, কান ধরো, তোমার দাঁত দেখাও, দাঁত কই, দাঁত, ই তোমার জিভ কই, গুড গাই, তোমার মাথা কই, এই তো তোমার পা কই মা, পা কই, এই তো তোমার হাত কই, তোমার তোমার হাত কই, হাত নেই, কই হাত তোমার, হাতি না, হাত কই মা, হাত, হাতি, হাতি রাজা, ও হাতি রাজা, তোমার চোখ কই, শোনো ওই এটা একদিনের ডিনার, সেদিনকে আমি চিকেন দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম মুগ ডাল মুসুর ডাল ক্যাপসিকাম দিয়ে, আর লাঞ্চ আর ডিনারের আগে আমি প্রত্যেক দিন একটা করে শশা খাই, তো তোমরাও খেতে পারো যে যেটা ভালোবাসো আর কি, শশা পেঁয়াজ। তো এটা আরেক দিনের লাঞ্চের মেনু ছিল, পটল দিয়ে আলু দিয়ে ডিম মাছ এসব দিয়ে একটা ঝোলের মতন, তো দুটো করে ডিম একটু পটল দিয়ে আমি ওই দিনের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। ঘরের খাওয়া খেয়েই কিন্তু তোমরা ওয়েট লস করতে পারো। তো এটা আরেক দিনের ডিনার করেছিলাম, প্রোটিন স্যালাড আর কি, স্পাউটস পেঁয়াজ শশা একটুখানি নুন দিয়ে, আর বাকিদের জন্য সয়াবিনের তরকারি করে দিচ্ছিলাম, তো সেখান থেকে একটুখানি সয়াবিন কটা আমি নিয়ে নিয়েছি। তো বেশি হেভি যেদিন দুপুরবেলা খাওয়া হয়ে যায় এটা ওটা, সেদিনকে আমি একদমই লাইট ডিনার করি,
তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা আমাকে অবশ্যই জানিও। আর রাত্রিবেলা আমি এছাড়া রুটি, ছোলার ডাল, রুটি, ঘুগনি, রুটি, কাবলি ছোলার তরকারি, রুটি তরকা এরকম টাইপের খাই, রুটি, মুসুর ডাল সেদ্ধ, মানে প্রোটিনটা রাখার চেষ্টা করি। তো তোমরাও খেতে পারো আর ওয়েট লস এনজয় করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।